লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে অর্থদণ্ড প্রদান। পিডিএস টিভি নিউজ রিপোর্ট করছেন লাখাই থেকে সুমন আহমেদ বিজয়, সঙ্গে আছে নিতান্তনা রহমান লিজা। লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা। সূত্রে জানা যায়, গতকাল রবিবার এক ঘটিকার সময় লাখাই উপজেলার বুল্লা ভিতর বাজারে তেলের ড্রাম রেখে রাস্তা দখলের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি 1860-এর আওতায় গণ উপদ্রব এর দায়ে দুইজনকে 800 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় আসন্ন বর্ষাকালে কারেন্ট জালের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে বাজারের বিভিন্ন জাল বিক্রির দোকানগুলোতে অভিযান চালানো হয়। কারেন্ট জাল কোনো দোকানে পাওয়া যায়নি এবং ভবিষ্যতে যেন কারেন্ট জাল বেচাকেনা না করে সে বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ সদস্য। লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।